আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বিসমিল্লাহ বারাকাতুহু বিসমিল্লাহির রহিম আলহামদুলিল্লাহু ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি মলা নাবিয়্যি বাদা আম্মা বা'দ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর মেয়েদের পায়ের মধ্যে মেহেদি ব্যবহার করা যাবে কি না মেয়েরা যদি পায়ের মধ্যে মেহেদি ব্যবহার করে পায়ের আঙ্গুলে হোক বা পায়ের যে কোনো স্থানে তাহলে এটা বৈধ হবে কি না অনেকের ধারণা হলো যে রাসুলসাল্লু ওয়াসাল্লাম মেহেদি দাড়িতে ব্যবহার করেছিলেন এটা কিভাবে একজন মেয়ে পায়ে ব্যবহার করে এটা আদবের খেলাপ হবে বন্ধুগণ আমরা অনেক সময় অনেকের মুখে অনেক ধরনের কুসংস্কারমূলক কথাবার্তা শুনে থাকি মেহেদি পায়ের মধ্যে ব্যবহার করা যাবে না এটা কোনো হাদিসের মধ্যে উল্লেখ নেই যেহেতু এটা হাদিসের মধ্যে উল্লেখ নেই সেহেতু আমরা নিঃসন্দেহে বলতে পারি যে অবশ্যই অবশ্যই মেয়েরা চাইলে ইচ্ছে করলে তার পায়ের মধ্যে মেহেদি ব্যবহার করতে পারে সৌন্দর্য বর্ধনের জন্য এতে কোনো সমস্যা নেই যারা বলে মেয়েদের পায়ের মধ্যে মেহেদি ব্যবহার করা যাবে না তাদের কথা সঠিক নয় তো বন্ধুরা আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও বুঝতে যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে আর বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলে এই বিষয়ে জানতে পারে আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمة الله وبركاته مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق